বল হাতে আবারও ঝলক দেখালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আজ জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামে টাইগাররা। এর আগে প্রথম দুই ওয়ানডে ম্যাচ হেরে সিরিজ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। শেষ ম্যাচটা বাংলাদেশ মাঠে নেমেছিল হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচার জন্য। অবশেষে সেই লজ্জা থেকে বাঁচতে পেরেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়েকে 257 রানের টার্গেট দেওয়ার পর বল হাতে ঝলক দেখালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আজকে তিনি 5 ওভার 2 বল করে মাত্র 17 রান দিয়ে নিয়েছেন 4 উইকেট। মুস্তাফিজের এমন ধারালো বোলিংয়ে জিম্বাবুয়ে অলআউট হয়েছে মাত্র 151 রানে। বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের এমন বোলিংয়ে 105 রানের বিশাল জয়ের পাশাপাশি হোয়াইট ওয়াশের লজ্জা থেকে রেহাই পেয়েছে তামিম ইকবালের বাংলাদেশ।